हेलो एंड वेलकम स्टूडेंट्स, आज के देखो स्थिति घर्षण और गति घर्षण। देखो स्थिति घर्षण कि एखाने एकटा लोक दाड़िये रयेछे, तो आमरा जे स्वाभाविक भावे दाड़िये थाकि कोनो एकटा स्थाने बा स्थिर थाकि, ये स्थिर थाकाटाओ किन्तु एकटा घर्षणेर उपर निर्भर करे। धरो आमि एई सार्फेसटार उपर स्थिर भावे दाड़िये रयेछि, तो सेखाने आमि ना पड़े गिये दाड़िये थाकाटा किभाबे सम्भव होच्छे? कारण देखो आमादे जूतार नीचे खाज आछे, आमादे जूतार नीचटा किन्तु पुरोपुरी मसृण नय, नीचे तलटा मसृण ना होवार कारणे किन्तु आमरा जे कोनो एकटा सार्फेसे दाड़िये थाकते पारी। आमि किन्तु आगेओ बोलेछिलाम जे कोनो एकटा सार्फेस आसले आमादेर मसृण मने होलो, आमादेर सार्फेसटा किन्तु पुरोपुरी मसृण ना, सामान्य एकटु खाज विशिष्ट थाके, जार कारणे एई जूतार खाज आर सार्फेसेर खाज एके अपरेर साथे आटके गिये एकटा घर्षणेर सृष्टि करे। सेई घर्षणटाइ होलो आमादेर स्थिति घर्षण। এখন দেখো আমার সারফেসটা যদি এরকম সমতল না হয়ে পিচ্ছিল হয়, আমাদের সারফেসটা যদি এখন পিচ্ছিল করে দেওয়া হয়, অর্থাৎ বর্ষাকালের কাদা রাস্তার মতো, তাহলে কিন্তু সেখানে আমাদের ঘর্ষণের মান অনেকখানি কমে আসবে, যার কারণে আমাদের জুতায় খাস থাকা সত্ত্বেও আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। কারণ আমরা ঘর্ষণের শর্ত অনুযায়ী জেনেছিলাম তল যত আমার অমসৃণ হবে ঘর্ষণের মান তত বেশি হবে, কিন্তু এখানে আমার তল পিচ্ছিল হওয়া মানে তলটা অনেকখানি মসৃণ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের এখানে ঘর্ষণের মান কমে গিয়েছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি লোকটা পড়ে গেছে। এবার আমরা দেখব গতি ঘর্ষণ। দেখো আমাদের জুতার নিচে যেরকম খাঁজ কাটা থাকে, গাড়ির টায়ারও কিন্তু সেরকম একটা খাঁজ কাটা থাকে। গাড়ির টায়ার কিন্তু কখনো মসৃণ না। এখানে দেখো ট্রাকটাকে ব্রেক করে গাড়িটার সাথে সংঘর্ষ হওয়া থেকে রক্ষা করা হয়েছে। তো একটা গতিশীল গাড়িকে যখন আমি ব্রেক চেপে থামাতে যাই, তখন এই খাজগুলো রাস্তার সাথে একটা ঘর্ষণ তৈরি করে গাড়িটাকে থামাতে কিন্তু সাহায্য করে। এই খাজ না থাকলে গাড়িটার থামাটা অনেকখানি কঠিন হয়ে যেত, অর্থাৎ যে দূরত্বে আমরা থামাতে চাইতাম সেই দূরত্বে গাড়িটা গিয়ে থামতো না। এই থামানোটা সম্ভব হচ্ছে রাস্তার সাথে টায়ারের ঘর্ষণের কারণে।